হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় পাবেন ফর্মটা কোথায় জমা দিবেন এবং কে বা কারা পাবে কি কি ডকুমেন্টসের আপনার জেরক্স লাগবে সমস্ত ডিটেলস জানবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার নামক একটি প্রকল্প চালু করছে মহিলাদেরকে পাঁচশো এবং হাজার টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এই ফর্মটি কোথায় পাবো তো আপনার দুয়ারে সরকার যেখানে বসবে সেখান থেকে এই ফর্মটা কিন্তু আপনি নিয়ে নেবেন তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে এই ফর্মটার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই ফর্মটি জমা নেওয়া শুরু হবে ষোলোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার বসবে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে আপনি এই ফর্মটা জমা দিবেন তো যাই হোক ফর্মটা কিভাবে ফিল করবেন দেখিয়ে দিচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম ফর্ম প্রথমে যে কথাটা মনে রাখবেন এটা কিন্তু ক্যাপিটাল লেখায় আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে টিকচিহ্ন ঘর থাকবে সেখানে চিহ্ন দিবেন যেখানে স্টারের চিহ্নটা আছে সেখানে কিন্তু আপনাকে ওই জিনিসটা ফিল আপ করতেই হবে তো শুরুতে সর্বপ্রথম এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে আপনার পাসপোর্ট কালার ছবি দিয়ে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি ফর্ম অফিস অনলি এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ছেড়ে দেবেন যেখানে আপনি ফর্মটি জমা দিবেন তাদের একটা অ্যাপ্লিকেশন আইডি হয় সেই আইডিটা কিন্তু ওরা কিন্তু ফিল করে দেবে এটা আপনাকে ছেড়ে দিতে হবে এই ঘরটাতে আপনার কিছুই করতে হবে না তো তারপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার কাছে থাকবে না যেখানে দুয়ারে সরকার বসছে আপনার সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে এখানে কিন্তু এই ঘরগুলোতে বসিয়ে তো তারপরে পরের স্টেপ দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার না থাকে যেখানে দুয়ারে সরকার বসবে সেখান থেকে অ্যাপ্লাই করলে কিন্তু চলে আসবে কিছুদিনের দিনের ভিতরে স্বাস্থ্যসাথী কার্ড এখানে একটা কথা আর বলছি এটা কিন্তু পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে ঠিক আছে এখন যদি পঁচিশ বছরের নিচে হয় তাহলে কিন্তু হবে না বা ষাট বছরের উপরে যদি হয় তাও কিন্তু পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার আপনার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে এখানে দিয়ে দেবেন এখন যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে প্রথমে আধার কার্ডটা বানাতে হবে তারপরে এই ফর্মটা কিন্তু আপনি ফিল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্টারমার্ক রয়েছে মানে যেগুলোতে মার্ক রয়েছে সেগুলো কিন্তু ফিল আপনাকে করতেই হবে তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশারি নেম এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মিডিল নেম অ্যান্ড লাস্ট নেম তো ফার্স্ট নেমের জায়গায় প্রথমে আপনার নামটা দেবেন মিডিল নেম যদি আপনার বড় নাম থাকে তাহলে মিডিল নেম দেবেন নাহলে লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেলটা দিয়ে দিলে হয়ে যাবে এখানে একটা কথা মাথায় রাখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে এই নামটা কিন্তু ম্যাচ খেতে হবে তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো যদি আপনার মোবাইল নাম্বার থাকে তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে আপনার ফ্যামিলির যে কারো এখানে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো ইমেল আইডি এখানে কিন্তু স্টার মার্ক নেই এটা দিলেও হবে না দিলেও হবে বা আপনার বাড়ির যে কারো যদি ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার তো জেন্ডারটা ফিমেলে রয়েছে যাই হোক এটা শুধু মহিলাদের জন্য অন্য কারোর জন্য না যাই হোক তো চাইলে আপনি এখানে একটা টিক চিহ্ন দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যেই ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন প্রথমে দিবেন দিন তারপরে মাস তারপরে এখানে সালটা লিখে দিবেন তারপরে পরের স্টেপে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন এস এস অন এক এক দু হাজার একুশ দু হাজার একুশ সালের পয়লা জানুয়ারি থেকে যত বছর বয়স আপনার হবে এখানে দিয়ে দিবেন তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন ফাদার নেম তো এখানে ফাদার নেমের জায়গায় আপনার বাবার নামটা দিয়ে দিবেন আপনার বাবা যদি মৃত হয় তবুও ওই নামটাই দিয়ে দিবেন তারপরে পরের স্টেপে দেখতে পাচ্ছেন মাদার নেম তো মাদার নেমের জায়গায় আপনার মায়ের নামটা দিয়ে দিবেন আপনার মাও যদি মৃত হয় সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পাউস নেম তো এখানে আপনার স্বামীর নামটা এখানে দিয়ে দিবেন তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন কাস্ট এখানে এসসি এস টির জন্য আলাদা সুবিধা পাবেন এবং ওবিসি বা জেনারেল জন্য আলাদা সুবিধা পাবেন তো আপনার যদি এসসি হয় তো এসসির ঘরে টিক দিবেন যদি আপনার এস টি হয় তো এসটির ঘরে টিক দিবেন আর যদি ওবিসি হয় তো ওবিসির ঘরে টিক দিবে আদার্স জেনারেল ওবিসি এবি হলে তো এই জায়গাটাতে আপনারা লিখে দেবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি এস টি সার্টিফিকেট ম্যান্ডেটারি অফ এসসি এসটি লেখা রয়েছে যাদের ক্ষেত্রে ওবিসি বা জেনারেল তাদের কোনো কিন্তু এখানে সার্টিফিকেটের লাগবে না বা কোনো সার্টিফিকেটের নাম্বারের প্রয়োজন নেই যাদের এস সি টি আছে তাদের এখানে কার্ড নাম্বারটা কিন্তু বসিয়ে দিবেন এখানে একটা কথা মাথায় রাখবেন আপনার আপনার যদি এস সি এস টি হয় তাহলে কিন্তু হাজার টাকা করে মাসে পাবেন আর জেনারেল কাস্ট হলে কিন্তু পাঁচশো টাকা করে মাসে পাবেন পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন মাইটেল স্টেটাস এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন আনমেরিট মেরেট উইথো সেপারেট যদি আপনি বিবাহিত হন তাহলে মেরেটের জায়গায় ঠিক চিহ্ন দেবেন আর যদি বিবাহিত আপনি না হন তাহলে আনমেরিটের জায়গায় ঠিক চিহ্ন দিবেন যদি আপনি বিধবা হন তাহলে উইথের জায়গায় এখানে ঠিক চিহ্ন দিবেন পৃথক যদি থাকেন তাহলে সেপারেটের জায়গায় টিকচিহ্ন দিয়ে দেবেন এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে বিবাহিতর আগে এই ফর্মটা কি আমরা ফিল আপ করতে পারবো অবশ্যই পারবেন তার কারণ এটার বয়স হল পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এর ভিতরে যদি আপনার বয়স থাকে যে কেউ কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট ডিটেলস তো প্রথমে দেখতে পাচ্ছেন স্টেট তো স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়াই রয়েছে তো তারপরে স্টেপ দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন তো তারপরে স্টেপ দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশন আপনার কোথায় পড়ে আপনার থানাটা কোথায় পড়ে এখানে দিয়ে দিবেন তো তারপরে চলে আসুন পরের স্টেপে এখানে তিনটি ওয়ার্ড দেখতে পাচ্ছি ব্লক বা মিনিফিসিয়ালিটি বা কর্পোরেশন আপনার যদি ব্লক হয় তাহলে ব্লকের নামটা এখানে দিয়ে দিবেন আপনার যদি মিনিফিসিটি হয় তো ওটার নামটা দিয়ে দিবেন আর যদি আপনার কর্পোরেশন হয় তাহলে কর্পোরেশনের নামটা এখানে দিয়ে দিবেন তারপর পরের স্টেপে চলে আসুন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার যদি আপনার কর্পোরেশন মিনিফিসিয়ালিটি হয় তাহলে তো আপনার কত নাম্বার ওয়ার্ড সেটা এখানে লিখতে হবে আর যদি আপনার ব্লক হয় তাহলে ব্লকের নামটা এখানে লিখে দেবেন তারপরে পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন তারপরে পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন হাউস বা প্রাইভেসি নাম্বার এখানে যদি আপনার হাউস নাম্বার থাকে তো দিবেন না থাকলে এই লাইনটা ছেড়ে দেবেন তো তারপরে পরের স্টেপ দেখতে পাচ্ছেন পোস্ট অফিস তো আপনার পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিবেন তারপর পরের স্টেপ দেখতে পাচ্ছেন এখানে পিনকোড তো এখানে পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে চলে আসুন পরের পৃষ্ঠাতে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স ডুইং ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে আপনি দিবেন আপনি ওয়েস্ট বেঙ্গলে কতদিন যাবৎ বাস করছেন আর যদি আপনি স্থানীয় বাসিন্দা হন তাহলে কিন্তু আপনার এখানে বয়সটা বসিয়ে দিবেন তারপরে পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম তো আপনার ব্যাংকের যেটা নাম প্রথমকার ঘরে দিয়ে দিবেন তো এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে কোন ব্যাংকের নাম দিব তো আপনার যেই ব্যাঙ্কটা আছে ভারতবর্ষের যে কোনো ব্যাঙ্ক এটা কিন্তু কাজ করবে প্লাস তার জন্য আইএফসি কোড থাকে প্লাস সিঙ্গেল অ্যাকাউন্ট লাগবে ডবল অ্যাকাউন্ট না সিঙ্গেল অ্যাকাউন্ট যার নামে এই ফর্মটা ফিল করছেন তার নামে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকতে হবে এক কথায় তারপরের নিচের স্টেপে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ব্যারান্স নেম তো আপনার ব্যাংকের ব্যালান্স যেখানে সেই নামটা এখানে দিয়ে দেবেন তারপরের স্টেপে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ব্যাংকের যেই অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে একটা কথা বলে দিচ্ছি যে আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকতে হবে তারপরে এখানে পরের স্টেপে দেখতে পাচ্ছেন আইএফসি কোড তো আপনার ব্যাংকের যেই আইএফসি কোডটা রয়েছে সেই এই জায়গাতে কিন্তু আপনি লিখে দেবেন তারপরে পরের স্টেপে দেখতে পাচ্ছেন ইনক্লুজার লিস্ট অর্থাৎ সেল এসেস্টেড কফি সহ কিন্তু আপনাকে দিতে হবে আপনি যে সব ডকুমেন্টস দিচ্ছেন তার সাইডে এই ঘরগুলোতে টিকমার দিয়ে দিতে হবে ডকুমেন্টস এর পিছন দিকেও কিন্তু আপনার সিগনেচারটা লাগবে তারপর প্রথমে দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজ ফটো আপনি যেহেতু দিয়ে দিয়েছেন ফর্মের উপরে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এই ঘরে তারপরে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে এক কপি এখানে এখানেও টিক মেরে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন কপি অফ আধার কার্ড তো আধার কার্ডের জেরক্স লাগবে এখানেও আপনি টিক মেরে দেবেন তারপরে পরের স্টেপ দেখতে পাচ্ছেন কপি অফ এস সি সার্টিফিকেট যদি এস সি এস সার্টিফিকেট আপনার থাকে তাহলে একটা জেরক্স কপি দিবেন যারা জেনারেল বা ও তাদের জন্য এই ঘরটা ছেড়ে দিতে হবে তারপরে পরের স্টেপে দেখতে পাচ্ছেন কপি অফ ব্যাঙ্ক পাসবুক আপনার ব্যাংকের যে প্রথমকার পৃষ্ঠাটা রয়েছে যেখানে আপনার ব্যাংকের নাম প্লাস আইএফসি কোড ব্রাঞ্চ নাম আপনার নাম তো ওই পৃষ্ঠাটা জেরক্স করে দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার প্লিস স্পিফাই তো এই জাতে যদি আপনি এক্সট্রা করে আরও যদি ডকুমেন্টস দিতে চান তো দিতে পারেন ভোটার কার্ড বা প্যান কার্ড তো এই জায়গাতে এই যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু লিখে দিতে হবে লিখে দেওয়ার পর কিন্তু ঠিক চিহ্ন দিয়ে দেবেন সাইডে টিক ঠিক চিহ্ন দেওয়ার পর কিন্তু আপনি ডকুমেন্টসটার পিছনে আপনার সিগনেচারটা করে দেবেন এখানে যেতগুলো ডকুমেন্টস দিবেন সব প্রত্যেকটা ডকুমেন্টস পিছনে কিন্তু আপনার সিগনেচার লাগবে এটা মনে রাখবে তো তারপরে পরের স্টেপ দেখতে পাচ্ছেন স্লিপ ডিক্লেশন এই ভালো করে একটু পড়ে নেবেন তো প্রথম যে ডিক্লিশন রয়েছে সেটা কিন্তু প্রথমে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে দ্বিতীয় যে ডিক্লিশনটা দেওয়া রয়েছে আপনি কোনো সরকারি চাকরি করেন না অথবা সরকারি পেনশন যে চাকরির পর যে পেনশনটা পায় ওই পেনশনটাও পান না যদি আপনি সরকারি চাকরি করেন প্লাস যদি আপনি পেনশন পান তাহলে কিন্তু এই ফর্মটা আপনার জন্য না এটাই বলে দেওয়া হয়েছে এখানে তৃতীয় যে ডিক্লিশনটা দেওয়া রয়েছে সেটাতে আপনি স্ব ইচ্ছায় এই ফর্মটা ফিল করছেন আপনাকে কোনো সরকারি কাজের সঙ্গে লিপ্ত থাকতে হবে না প্লাস আপনি যেসব ডকুমেন্টস দিচ্ছেন সেসব ডকুমেন্টস যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে তারপর এখানে অপশনটা দেখতে পাচ্ছেন ডেট তো যেই তারিখে আপনি এটা ফর্মটা জমা দিবেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকেট যার নামে এই ফর্মটি ফিল আপ হচ্ছে তার নামের সইটা এখানে দিয়ে দিবেন পরবর্তী স্টেপ হলো একনোলেন্সমেন্ট এটা কিন্তু আপনি অবশ্যই ফিল আপ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আই তারপর আপনার নামটা দিবেন এই জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন ডটর ওয়াইফ অফ যদি আপনার বিয়ে না হয় তাহলে আপনার বাবার নামটা দিবেন আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে এখানে স্বামীর নামটা আপনার দিয়ে দিবেন তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অন ডেট তো এখানে যেই ডেটটাতে আপনি এটা জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখে দিবেন তারপরে এখানে মাই মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বার যদি থাকে তো ওই মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর যদি আপনার না থাকে তাহলে বাড়ির যে কারো একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তো তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে আধার কার্ড নাম্বার চাইছে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসিপ ওন ড্যাশ দিয়ে তারপরে ডেট লেখা আছে এখানে ওরাই কিন্তু যারা রিসিভ করবে আপনার এটা ফর্মটা তারাই কিন্তু এখানে ডেটটা দিয়ে দিবে তার নিচে এখানে সিগনেচার দিয়ে আপনাকে এটা কিন্তু ছিঁড়ে এই যে কালো দাগটা দেখতে পাচ্ছেন এটার থেকে আপনাকে ছিঁড়ে আপনাকে দিয়ে দিবে তো এই রসিদটা আপনারা ভালো করে রেখে দেবেন তার কারণ এটা যদি আপনার পয়সা যদি না আসে তাহলে পরবর্তী অ্যাপ্লাই করতে পারেন এই রসিদটা দেখিয়ে তো যাই হোক ভিডিওর মধ্যে যদি কোনো ডাউট থাকে যে বুঝতে পারলেন না এমন যদি কোনো হয় থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন